কবিগানের রাজ্য জীবন জয়ের রাজ্য সেখানে হিন্দু নেই বৈষ্ণব নেই মুসলমান নেই এমনকি সাগর পাড়ের বিদেশি মানুষদের বংশধরও কবিগানের সেবা করেছেন এই বঙ্গদেশে নীতে বৈরাগী হোসেন শেখ ভোলা ময়রা যজ্ঞেশ্বরী ঠাকুরদাস সিংহের সঙ্গে একই সারিতে উচ্চারিত হয় অ্যান্টনি ফিরিঙ্গি তথা অ্যান্টনি কবিয়ালের নাম কলকাতার মির্জাপুরে দপ্তরি পাড়ায় অ্যান্টনি বাগান লেন নামে একটি রাস্তা আছে এই অঞ্চলে অ্যান্টনি নামক একজন পর্তুগিজ বাস করতেন তারই নাম অনুসারে এই গলির নাম হয় অ্যান্টনি বাগান লেন ইংরেজ রাজত্বের পূর্বে কলকাতা ছিল বেহালার বরিশা সাবর্ণ চৌধুরী পরিবারের জমিদারি উক্ত অ্যান্টনি সাহেব তাদের প্রধান কর্মচারী ছিলেন তাছাড়াও ছিল তার লবণের ব্যবসা অ্যান্টনি সাহেব এই বাড়িতে কাছারি করিতেন সাবর্ণবাবুদের বাবুদের রায় নামক বিগ্রহ ছমাস বেহালার বরিশা এবং ছমাস কাছারি বাড়িতে থাকত দোলের সময় কাছারি বাড়িতে বিশেষ সমারোহে আবির খেলা হতো ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট রবিবার জবচান্ন কলকাতায় এসে উপস্থিত হলেন ওইদিন ইংরেজ রাজত্বের সূত্রপাত ঘটল ষোলোশো বিরানব্বইয়ের দশই জানুয়ারি তার মৃত্যু হল জেনারেল পোস্ট অফিস হতে ফেয়ারলি প্লেস পর্যন্ত স্থানে জব চার্নক সোডা এবং অন্যান্য দ্রব্যের গুদাম করেছিলেন একদিন সাবর্ণবাবুদের কাছারি বাড়িতে দোলযাত্রা এবং আবির খেলা হচ্ছে এমন সময় জব চার্নকের কর্মচারীগণ সেখানে তামাশা দেখতে চান কিন্তু তারা খ্রিস্টান বলে কাছারি বাড়িতে প্রবেশের অনুমতি না পাওয়ায় জব চার্নক ফিরে এসে অ্যান্টনি সাহেবকে বেত্রাঘাত করেন অ্যান্টনি মনের দুঃখে সাবর্ণবাবুদের অনুমতিক্রমে শ্যামনগরে গিয়ে বাড়ি নির্মাণ করে তখন বাস করতে থাকেন মৃত্যুকালে অ্যান্টনি সাহেব বহু টাকা রেখে যান তার দুটি পৌত্র ছিল একজন কলি অ্যান্টনি অন্যজন হেন্সম্যান অ্যান্টনি এই শেষোক্ত হেন্সম্যান অ্যান্টনি হয়েছিলেন বঙ্গদেশের বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি বা ফিরিঙ্গি কবিয়াল তার দাদা কেলি সাহেব পিতামহের সঞ্চিত অর্ধেক টাকা নিয়ে পর্তুগালে চলে যান অবশিষ্ট অর্ধেক টাকা নিয়ে অ্যান্টনি সাহেব এদেশেই জীবনযাপন শুরু করেন যতদূর জানা যায় কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির জন্ম হয়েছিল সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার আসল নাম হেন্সম্যান অ্যান্টনি কবিওয়ালা অ্যান্টনি ফিরিঙ্গির পিতা এবং পিতামহ দুজনেই কলকাতার বড় ব্যবসাদার ছিলেন পিতা বাস করতেন চন্দননগরে আর পিতামহ শ্যামনগর দুপুরুষ ব্যবসা করে এরা অনেক অর্থ উপার্জন করে সেসব টাকা দু ভাইয়ের মধ্যে বন্টনো হয়েছিল যেই টাকা দিয়ে হেন্সম্যান অ্যান্টনি চন্দননগরে থাকতে শুরু করেন তার জীবনটা ছিল বিলাসময় সৌদামিনী নামে এক ব্রাহ্মণের কন্যার রূপে মুগ্ধ হয়ে তাকে নিয়ে তিনি বাস করতে থাকেন চন্দননগরের গোন্দলপাড়ার কাছে একটি বাগান বাড়িতে ব্রাহ্মণের ছিল বারো মাসে তেরো পার্বণের ঘটা অ্যান্টনির জীবনসঙ্গিনীর এসব আশা মেটাতেন তাছাড়া ওই ব্রাহ্মণের মেয়ের সঙ্গে থেকে তিনি বাঙালি আহার করতেন এবং ধুতি চাদর পরতেন ভালো বাংলাও শিখেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি নিজের বাড়িতে যাত্রা এবং কবি গানের আসর বসাতেন বিলাসিতা করে একেবারে নিঃস্ব হয়ে পড়েন অ্যান্টনি কবিয়াল তখন তিনি নিজেই একটা কবির দল তৈরি করবার চেষ্টা করেন ব্রাহ্মণী তো হেসেই খুন সাহেব করবে কবির দল কিন্তু গোরক্ষণাথ যোগী নামে একজনকে মাসিক কুড়ি টাকা বেতনে বাঁধনদার নিযুক্ত করে তিনি কবির দলের পত্তন করলেন তখন থেকে অ্যান্টনি কবিওয়ালা অ্যান্টনি নামে পরিচিত হলেন কবির আসরে অ্যান্টনি কবিয়াল লড়তেন সে যুগের বড় বড় কবিয়ালদের সঙ্গে যেমন ভোলা ময়রা রাম বসু রামসুন্দর স্বর্ণকার ঠাকুরদাস সিংহ যজ্ঞেশ্বরী দাসী প্রভৃতিদের সঙ্গে বাগবাজারে ময়রার দোকান ছিল ভোলা ময়রার অবসর বিনোদনের জন্য তিনি তৈরি করেছিলেন কবির দল সে যুগে বৈশিষ্ট্য ছিল প্রতিপক্ষ যখন অপরপক্ষের সঙ্গে পেরে উঠত না তখন গানের মাধ্যমে খিস্তি খেউর এবং গালিগালাজ করত। এছাড়া আদি রসাত্মক এবং অশ্লীল শ্লেষপূর্ণ উক্তি তাদের গানের মধ্যে থাকত সেযুগের যুগের লোক খুব পছন্দ করত এই সমস্ত অশ্লীল অঙ্গভঙ্গি এবং যুক্ত কবি গান সে যুগের কবিওয়ালাদের অশ্লীল গান এখন লোকসমাজে পরিবেশনযোগ্য নয় সেদিক থেকে দেখতে গেলে অ্যান্টনি কবিয়াল ছিলেন অত্যন্ত সংযত এবং শিষ্টাচার বুদ্ধিসম্পন্ন কবি একবার ঠাকুরদাস সিংহ এক বড়লোকের বাড়িতে অনুষ্ঠিত কবির লড়াইয়ে অ্যান্টনি কবিয়ালকে আক্রমণ করে প্রশ্ন করলেন বলো হে অ্যান্টনি আমি একটি কথা জানতে চাই এসে এ দেশে এবেশে তোমার গায়ে কেন কুর্তি নাই এরূপ প্রশ্নে অ্যান্টনি বিন্দুমাত্র বিচলিত হলেন না সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এই বাংলায় বাঙালির বেশি আনন্দেতে আছি হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি এরূপ ক্ষেত্রে ভোলাময়রা বোনাই শব্দ ব্যবহার করতেন কিন্তু অ্যান্টনি তার প্রখর বুদ্ধি রসিকতা এবং ব্যঙ্গের সঙ্গে প্রতিপক্ষকে স্মরণীয় উত্তর দিলেন অ্যান্টনি কোন গানে কখন কোন ধর্মের প্রতি কটাক্ষ করতেন না অ্যান্টনি কবিয়াল কোনো গানে কোনো ধর্মের প্রতি কটাক্ষ করতেন না তিনি কালীভক্ত ছিলেন বউবাজারের ফিরিঙ্গি কালী তিনি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় তবে এই নিয়ে বিতর্ক আছে একবার ভোলা ময়রার সঙ্গে দ্বন্দ্বে তিনি শিব জয়াকে স্মরণ করে গাইলেন আমি ভজন সাধন জানি নে মা নিজে তো ফিরিঙ্গি যদি দয়া করে কৃপা করো হে শিব মাতঙ্গি ময়রা তার স্বভাবসিদ্ধ অচ্ছিষ্ট ভাষায় উত্তর দিলেন তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি পারবে না মা তরাতে ভোজগে যা তুই যীশুখ্রিস্ট শ্রীরামপুরের গির্জেতে এছাড়াও অ্যান্টনি কবিয়ালের ছিল অদ্ভুত উদারতা একবার এক গানের আসরে ভোলা ময়রার সঙ্গে তার বহুক্ষণ লড়াইয়ের পরও যখন কেউ কাউকে হারাতে পারল না অ্যান্টনি সাহেব তখন নিজের গলা থেকে মালাটা খুলে ভোলা ময়রার গলায় পড়িয়ে দিলেন ভোলা ময়রা তার নিজস্ব ভাষায় উত্তর দিলেন ওরে শালা কি জ্বালা এ মালা দিলরে রে আমায় মনে কি হয় না উদয় ভোলা কভু ভোলবার নয় এমনই ছিল অ্যান্টনি সাহেবের উদারতার কাহী রসিকতা এবং ব্যঙ্গ এই দুই বস্তুর আশ্চর্য সমন্বয় ঘটিয়েছে সাহেব কবিওয়ালা তার নিজের বাঘ চাতুর্যে বরাহনগরে এক কবিগানের সভায় ভোলা ময়রা এবং অ্যান্টনি কবিয়ালের কবিগানের সাক্ষী ছিলেন রাইস অ্যান্ড রায়ট পত্রিকার সুপ্রসিদ্ধ সম্পাদক ডাক্তার শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি বলেছেন আমি ওই আসরে উপস্থিত ছিলাম উভয় দিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলিয়াছে অ্যান্টনি যাহা করিতেছিল তাহা কষ্টপ্রসূত ভোলা যাহা করিতেছিল তাহা বুদ্ধিপ্রসূত ইট ওয়াজ আ কিন কন্টেস্ট বিটুইন লেবার অ্যান্ড জিনিয়াস বহুক্ষণ যুদ্ধ করিয়াও যখন জয়ে স্থিরতা নাই তখন দেখা গেল অ্যান্টনি একগাছি বৃহৎ এবং সুন্দর মালা ভোলা ময়রার গলায় পরাইয়া দিল হাসিতে হাসিতে ভোলা গান গাহিয়া উঠিলেন যেটা একটু আগেই বললাম অ্যান্টনি ফিরিঙ্গি এমনই বাঙালি অ্যান্টনি হয়েছিলেন যে ধর্মের কথায় তিনি সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন রসিকতার ক্ষেত্রে তিনি যেমনই মুখর হন না কেন কোনো ভেদে যে ভাবভেদ হয় তা তিনি দেখিয়েছেন তার গানের মধ্য দিয়ে যোগেন্দ্র জয়া মহামায়ার বর্ণনাও করেছেন অ্যান্টনি কোবিয়াল জয় জয়া যোগেন্দ্র জয়া মহামায়া অসীম মহিমা তোমার একবার দুর্গা 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 বলে যে ডাকে মা তোমায় তুমি করো তাকে ভব সিন্ধু পার অ্যান্টনি কবিয়াল তার আপন অনুভূতির সঙ্গে কাব্যের যোগ সাধন করেছেন জীবনের বেদনা কাব্যকলায় ব্যঞ্জিত হয়েছে জননীর নিকট আপনার মনের নিগড় বেদনা উচ্ছ্বসিত হয়ে উঠেছে পরম এবং পরম ঐক্যের নির্দেশক অ্যান্টনির জীবন দর্শনের মধ্যে যে পরিচয় উজ্জ্বল হয়ে উঠেছিল তাতে কবিওয়ালা এবং সমাজে তার বিশেষ স্থান সুনির্দিষ্ট হয়েছে ডক্টর শম্ভুচন্দ্র ভোলা ময়রা অ্যান্টনি কবি যুদ্ধ দেখে মন্তব্য করেছিলেন একজন দীপ্তিতে ভাস্যর অন্যজন পরিশ্রমী তার এই মন্তব্যটি দ্বিধাহীন চিত্তে গ্রহণ করা যায় না ভোলা ময়রার সঙ্গে ব্যঙ্গ প্রায় ক্ষেত্রেই শালীনতার ক্ষেত্র অতিক্রম করেছে কিন্তু অ্যান্টনির রঙ্গ ব্যঙ্গ বা এই সমস্ত ক্ষেত্রে তার রুচিশীল কবিওয়ালার স্বভাব বৈশিষ্ট্যে উজ্জ্বল কবিওয়ালা অ্যান্টনি ফিরিঙ্গি বারোশো তেতাল্লিশ বঙ্গাব্দে এবং ইংরেজির আঠেরোশো ছত্রিশ সালে পরলোক গমন করেন বলে মনে করা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে এবং কলকাতার ইতিহাসে অ্যান্টনি কবিয়াল একজন উল্লেখযোগ্য নাম পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রে উত্তম কুমার অ্যান্টনি ফিরিঙ্গি চরিত্রটিকে সজীব করে তুলেছিলেন সিনেমার মধ্য দিয়ে এছাড়াও বিভিন্ন সময় থিয়েটারে অ্যান্টনি কবিয়াল চরিত্র বারে বারে ফিরে এসেছে তার মধ্যে কেতুকি দত্ত এবং সবিতাব্রত দত্তের অ্যান্টনি কবিয়াল নাটক জনমানসে ব্যাপক সাড়া ফেলেছিল আজকের ভিডিওতে আপনাদের বললাম কলকাতার তথা বঙ্গদেশের জনপ্রিয় কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার